Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. नमस्कार ऑनलाइन शिक्षा व्यवस्थाय आपनादेर सबाइके स्वागत। कोविड-19 एई महामारीर आबहे गोटा विश्व आज स्तब्ध हो गेछे। आमरा सबाई गृहबंदी, दीर्घ लकडाउनेर फले स्कूल कलेज विश्वविद्यालय सबई आजके बंद, फले प्रथागत शिक्षा एकेबारे मुख थुबड़े पड़े। एमतावस्थाय मालदा जिला प्रशासन एवं माननीय जिला समाहर्तार ऐकान्तिक प्रयासे अनलाइन शिक्षा व्यवस्था चालू करे शिक्षाटाके तोमादेर काछे खूब सहजे पौंछे देवार एक अभिनव उद्योग नियेछेन। आम्रा एई व्यवस्थाय निजेदेरके जुक्त करते पेरेछी बोले मालदा जिला प्रशासनके आमी आमार कृतज्ञता जानाच्छी। एबार आम्रा आमादेर पढ़ाशोनार मध्ये चले आसब। आमी आजके तोमादेर एकादश श्रेणीर रसायन विद्या पढ़ाबो। आमी सुब्रत सरकार, असिस्टेंट टीचार HS सेक्शन AC इन्स्टिट्यूशन मालदा। आमादेर रसायन विद्याय तोमरा देखबे जे तीनटे अंश आछे। एकटा होच्छे फिजिकल केमिस्ट्री, एकटा होच्छे इनऑर्गानिक केमिस्ट्री आर एकटा देखबे अर्गानिक केमिस्ट्री। ए तीनटे अंशे मोट 14 यूनिट आछे। तार मध्ये फिजिकल केमिस्ट्रीते देखबे 8 यूनिट आछे, इनऑर्गानिक केमिस्ट्रीते 3 यूनिट आछे एवं अर्गानिक केमिस्ट्रीते देखबे 3 यूनिट आछे, मोट 14 यूनिट। आर तोमरा देखबे जे एकादश श्रेणीर जे बोइगुलो आछे सेखाने प्रथमे आछे फिजिकल केमिस्ट्री, तारपर इनऑर्गानिक केमिस्ट्री, तारपर अर्गानिक केमिस्ट्री। आमरा सुतरां जेहेतु फिजिकल केमिस्ट्रीटाई प्रथमे रयेछे, आमरा प्रथम अध्याय अर्थात यूनिट 1 दिए शुरू करब। तार आगे एकटा कथा शुधु बोले नि जे एकादश श्रेणीते तोमरा जखन परीक्षा देबे तखन देखबे रसायन विद्याय मोट 100 नम्बर थाके, तार मध्ये थियोरिटिक्याल पेपारे थाकबे 70 नम्बर आर देखबे प्रैक्टिक्याल पेपारे रयेछे 30 नम्बर, टोटाल 100 नम्बर। आर एई 70 नम्बर आमरा जे 14 यूनिटेर कथा बोललाम প্রত্যেকটা ইউনিট থেকে কত করে নম্বর থাকবে সেটা কিন্তু শিডিউল করা আছে। আমরা যে আজকে প্রথম অধ্যায়টা পড়ব অর্থাৎ ইউনিট 1, এই ইউনিট 1 এর জন্য দেখবে 3 নম্বর নির্ধারিত করা আছে। তাহলে আমরা আজকে শুরু করি আমাদের প্রথম অধ্যায় ইউনিট 1 এ বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন বিদ্যার বা রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণাগুলো। খুব ফান্ডামেন্টাল একটা চ্যাপ্টার, এর জন্য নম্বর নির্ধারিত করা আছে দেখবে 3 নাম্বার আছে। এখান থেকে
একটা এক নম্বরের প্রশ্ন থাকবে আর একটা দুই নম্বরের প্রশ্ন থাকবে। তো বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি এই যে প্রথম অংশটা, এখানে মূলত কি আছে? এখানে মূলত আছে রসায়ন বিজ্ঞানের গুরুত্বগুলো আমাদের জানতে হয়, বিভিন্ন পদার্থের প্রকৃতি সম্পর্কে একটু আলোচনা করা আছে এবং ভৌত রাশিগুলো সম্পর্কে কিছু বলা আছে, যেগুলো কিন্তু আমরা অলরেডি নিচু ক্লাসে পড়েছি। ওই জন্য এই জায়গাগুলো নিয়ে আমরা খুব চিন্তিত নই, এগুলো আমরা নিচু ক্লাসে অলরেডি পড়ে ফেলেছি। আমরা যেটা শুরু করব এর পর থেকে, অর্থাৎ রাসায়নিক সংযোগ সূত্র বা লজ অফ কেমিক্যাল কম্বিনেশন, এখান থেকে আমাদের শুরু হবে প্রথম অধ্যায়টা। তাহলে আমরা লিখে ফেলি আমরা কোথা থেকে শুরু করছি। লজ অফ কেমিক্যাল কম্বিনেশনস, এটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের প্রথম অংশ। আমরা এখান থেকে আজকে শুরু করব। খুব ভালো করে শুনে নাও কথাগুলো, তাহলে দেখবে বিষয়বস্তু বুঝতে কোনো অসুবিধা হবে না, চ্যাপ্টারটা পড়তেও ভীষণ ভালো লাগবে, আর বুঝতে পারলে আরও বেশি তুমি চ্যাপ্টার সম্পর্কে মজা পাবে। রসায়নবিদ্যার মূল কথা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়ায় বিভিন্ন মৌলের পরমাণুগুলো তারা ইলেকট্রন গ্রহণ কিংবা বর্জন করে পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে একটা যৌগ গঠন করে। এখন মজা হচ্ছে যে পরমাণুগুলো, বিভিন্ন মৌলের পরমাণুগুলো পরস্পরের সাথে যুক্ত হতে চায় কেন? পরমাণুগুলো যুক্ত হতে চায় কারণ তারা পারমাণবিক অবস্থায় থাকলে যে স্টেবিলিটি পায়, যে স্থায়িত্ব লাভ করে, যে এনার্জি লেভেলে থাকে, ওরা যদি পরস্পরের সাথে যুক্ত হয়ে যায় তাহলে দেখা গেছে তাদের স্থায়িত্ব অনেক বেড়ে গেছে, তারা আগের থেকে লোয়ার এনার্জি স্টেটে যায় এবং এই অবস্থাটা তারা পেতে চায়। আমরা কিন্তু সবাই এরকম লোয়ার এনার্জেটিক স্টেটে যেতে চাই, টু গেট দ্য স্টেবিলিটি। আমি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছি, আমি যদি পাশে কোনো বসার জায়গা পাই আমি কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সেখানে একটু বসতে চাইব। কেন? আমার দাঁড়িয়ে থাকা অবস্থা থেকে বসে থাকা অবস্থায় আমি আরামটা বেশি পাই, মানে আমার স্থায়িত্বটা বেশি। আবার দীর্ঘক্ষণ বসে আছি, এবার যদি কোথাও একটু টান হওয়ার জায়গা থাকে বা শোয়ার জায়গা থাকে আমি কিন্তু টান হতে চাইব বা শুতে চাইব, এটা কিন্তু আমার স্বাভাবিক প্রবণতা। কেন? কারণ ওই অবস্থায় যদি আমি যাই আমি আরও বেশি আরাম পাব, আমি আরও লোয়ার এনার্জেটিক স্টেটে যাব, আমার স্থায়িত্বটা বাড়ছে। সবাই আমরা স্থায়িত্ব পেতে চাই, যে যেভাবে পেতে পারে সেইভাবেই সে যায়। পরমাণুগুলো তারা পরস্পরের সাথে যুক্ত হয়ে যদি স্টেবিলিটি পায় তাহলে সেই অবস্থায় তারা যাবে এবং যায়। সেই কারণেই বিভিন্ন মৌলের পরমাণুগুলো তারা পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনে যুক্ত হয়ে যৌগ গঠন করে। এখন বিষয় হচ্ছে, দেখো এই যে রাসায়নিক বিক্রিয়ায় বিভিন্ন মৌলের পরমাণুগুলো পরস্পর যুক্ত হয়, পরমাণুগুলো কিন্তু তাদের খেয়াল খুশি মতো বা নিজেদের ইচ্ছা মতো অন্য কোনো মৌলের পরমাণুর সাথে যে কোনো সংখ্যায় বা যে কোনো ওজনে বা গ্যাসীয় হলে যে কোনো আয়তনে কিন্তু যুক্ত হতে পারে না। একটা মৌলের পরমাণু আরেকটা মৌলের পরমাণুর সাথে যখন যুক্ত হবে তখন কি সংখ্যায় যুক্ত হবে বা কি ওজনে যুক্ত হবে কিংবা গ্যাসীয় হলে তারা কি আয়তনে যুক্ত হবে সেটা কিন্তু কতকগুলো নিয়ম বা সূত্র দ্বারা পরিচালিত হয়। এই নিয়ম বা সূত্রগুলোকেই আমরা বলছি রাসায়নিক সংযোগ সূত্র, যেটা এই অধ্যায়ের প্রথম অংশে আমরা লিখেছি
লজ অফ কেমিক্যাল কম্বিনেশনস বা রাসায়নিক সংযোগ সূত্র সেই সূত্রগুলোকে নির্দেশ করবে। তাহলে এরকম কটা সূত্র আছে? এরকম পাঁচটা সূত্র আছে যে সূত্রগুলোকে আমাদের জানতে হবে। আমি বোর্ডে সেই পাঁচটা সূত্র এবার লিখব, আগের অংশগুলো আমি মিটিয়ে দিচ্ছি। এক নম্বর সূত্র হচ্ছে ল অফ কনজারভেশন অফ মাস। এই সূত্রটার সাথে আমরা সকলে পরিচিত। আমরা আসছি, আমরা ডিটেলস আলোচনায় যাব, তার আগে আগে সূত্রগুলো আমরা লিখে নিই কী কী সূত্র আছে। দুই নাম্বার হচ্ছে ল অফ কনস্ট্যান্ট অর ডেফিনিট প্রপোর্শনস। তিন নাম্বার হচ্ছে ল অফ মাল্টিপল প্রপোর্শনস। চার নাম্বার হচ্ছে ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শনস। আর পাঁচ নাম্বার হচ্ছে গে-লুসাকস ল অফ গ্যাসিয়াস ভলিউম। এদের মধ্যে এই যে চারটা সূত্র, প্রথম চারটা সূত্র, এই চারটা সূত্র কিন্তু পদার্থের ভর সংক্রান্ত, এই জন্য এই চারটা সূত্রকে আমরা আলাদা করলাম। আর লাস্টেরটা বুঝতেই পারছ, এটা গ্যাসের আয়তন সংক্রান্ত, ওই জন্য এটাকে আয়তন সূত্র বলে। এই চারটা সূত্রকে একত্রে আমরা বলি, বাংলায় বলে তৌলিক সূত্র, ইংরেজিতে বলে স্টয়চিওমেট্রিক লজ। আমি ভার্টিক্যালি লিখলাম, স্টয়চিওমেট্রিক লজ, জায়গা নেই বলে বাংলায় বলে তৌলিক সূত্র। এই চারটা সূত্র আমি প্রত্যেকটার বাংলা বলে দিচ্ছি। ল অফ কনজারভেশন অফ মাস আমরা কিন্তু নিচু ক্লাসে পড়েছি, এটা হলো ভরের নিত্যতা সূত্র। এই তিনটে আমাদের কাছে কমপ্লিটলি আননোন। একটা হচ্ছে ল অফ কনস্ট্যান্ট অর ডেফিনিট প্রপোর্শনস, স্থিরানুপাত সূত্র। ল অফ মাল্টিপল প্রপোর্শনস, গুণানুপাত সূত্র। ল অফ রিসিপ্রোকাল প্রপোর্শনস, মিথনুপাত সূত্র। আর গে-লুসাকস ল অফ গ্যাসিয়াস ভলিউম, গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র। এই পাঁচটা সূত্র আমাদের ভালো করে পড়তে হবে। আমরা একটা একটা করে সূত্র নেব আর আলোচনা করব। তাহলে এই পাঁচটা সূত্র তোমরা লিখে নিতেও পারো অথবা বইয়ে আছে পরিষ্কার করে, তোমরা শুধু বিষয়বস্তুটা আমার কাছে বুঝে নাও। তাহলে আমরা প্রথমে ল অফ কনজারভেশন অফ মাস বলছি, ভরের নিত্যতা সূত্র। এটা আমাদের সকলের জানা, কারণ আমরা নিচু ক্লাসে পড়েছি, তদুপরি আমরা কিছুটা আলোচনা করে নিচ্ছি। ভরের নিত্যতা সূত্র হচ্ছে ভর অবিনশ্বর। ভরকে আমরা সৃষ্টি করতে পারি না, আমরা ধ্বংস করতে পারি না। বিভিন্ন ভৌত এবং রাসায়নিক পরিবর্তনের আগে এবং পরে ব্যবহৃত পদার্থের মোট ভরের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ মূল কথা হলো, ভর হচ্ছে নিত্য, আমরা একে সৃষ্টি করতে পারি না, আমরা একে ধ্বংস করতে পারি না। কোনো রাসায়নিক বিক্রিয়ার আগে বিক্রিয়ক পদার্থগুলোর মোট ভর
বিক্রিয়ার পরেও অপরিবর্তিত থাকে, ভরের কোনো রকম পরিবর্তন হয় না। আমরা যদি ধরে নিই যে এ আর বি দুটো পদার্থ, এরা কেমিক্যালি রিয়্যাক্ট করলো, করে দুটো পদার্থ তৈরি করলো সি এবং ডি, আমরা যদি ইন জেনারেল বোঝার চেষ্টা করি, তাহলে বিক্রিয়ার আগে আমরা যে বিক্রিয়ক পদার্থ দুটো নিয়েছি এ আর বি, এর যদি তুমি মোট ভর দেখে নাও কত, তাহলে দেখবে বিক্রিয়ার পরে যদি বিক্রিয়াটা সম্পূর্ণ হয়ে সি এবং ডি উৎপন্ন করে, তাহলে দেখবে যে বিক্রিয়ার ফলে উদ্ভূত সি এবং ডি এর মোট ভর এ আর বি এর মোট ভরের সাথে সমান। অর্থাৎ বিক্রিয়ক পদার্থগুলোর মোট ভর বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের সাথে সমান হবে, ভরের কোনোরূপ পরিবর্তন হবে না। তুমি যদি বলো আমি এক্সপেরিমেন্টালি দেখব, তাহলে তুমি নিজে একটা এক্সপেরিমেন্ট করতে পারো, বিভিন্ন এক্সপেরিমেন্ট আছে। সব থেকে ভালো ল্যান্ডল্টের একটা এক্সপেরিমেন্ট, যেটা নিচু ক্লাসে তোমরা দেখেছ, আমি ভার্বালি বলি কারণ ছবি এঁকে বোঝানোর এগুলো দরকার নেই, খুবই সিম্পল জিনিস কারণ এগুলো আগেই আমাদের পড়া। ল্যান্ডল্টের পরীক্ষায় কী ছিল, একটা দুই নল বিশিষ্ট এইচ আকৃতির একটা পাত্র আমরা নিয়েছিলাম, তার একটা বাহুর মধ্যে বা একটা নলের মধ্যে আমরা নিয়েছিলাম সিলভার সালফেট দ্রবণ, আর একটা নলের বাহুতে আমরা নিয়েছিলাম ফেরাস সালফেট দ্রবণ। এবার নলের মুখটাকে আমরা সিল করে দিয়েছিলাম, করার পর তুমি টোটাল পাত্রটার ওজন নিয়ে নাও, ভর নিয়ে নাও। যদিও আমরা রসায়নে ভর এবং ওজন একই অর্থে ব্যবহার করি, কিন্তু ফিজিক্সে সেটা কখনোই করা সম্ভব নয়, ভর এবং ওজন কিন্তু আলাদা। আমরা দেখবে রসায়ন বিজ্ঞানে অনেক ক্ষেত্রে আমরা ভর ওজনকে গুলিয়ে ফেলি, আমরা ভর ওজন মোটামুটিভাবে এখানে একই অর্থে ব্যবহার করে নিই। বিভিন্ন রাইটারের বইগুলোতে দেখবে কেউ ভর বলছে কেউ ওজন বলছে, তো এখানে সেটা মনে রাখবে যে আমরা ভর বলারই চেষ্টা করব, তবে ভর আর ওজন একই অর্থে এখানে কিন্তু ব্যবহৃত হয়েছে। তো আমরা যদি পাত্রটার ভর নিয়ে নিই, তখন কিন্তু সিলভার সালফেট এবং ফেরাস সালফেট সেপারেট আছে, কোনো বিক্রিয়া হয়নি, বিক্রিয়ার আগের অবস্থা। তার ভর ধরো আমরা সাপোজ পেয়ে গেলাম এক্স। এবার তুমি কি করবে, ওই যে এই চাকৃতির নল বলেছে, মাঝখানে যে কানেক্টিং টিউবটা রয়েছে সেই টিউবের মধ্যে দিয়ে দুটো দ্রবণকে মিক্সড করার চেষ্টা করো। দুটো দ্রবণকে মিক্সড করলে তুমি বাইরে থেকে দেখবে দ্রবণটা প্রথমে ঘোলা হয়ে গেছে, তারপর দেখবে দ্রবণের নিচে কী যেন একটা স্থিতিয়ে পড়ছে, একটা অধক্ষেপ আসছে। তার মানে কি, বাইরে থেকে দেখতে পেলাম যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হলো, বিক্রিয়া সংঘটিত না হলে নতুন পদার্থ তৈরি হলো, সেটা আমরা বুঝবো কী করে? তাহলে নিশ্চয়ই রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়েছে, নতুন পদার্থ উৎপন্ন হয়েছে। এই অবস্থায় আমরা যদি আবার টোটাল সিস্টেমটার ভর পরিমাপ করি, তাহলে ভর কিন্তু দেখবে তুমি এক্সই আছে, তার মানের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তাহলে এক্সপেরিমেন্টালি তুমি নিজে পরীক্ষা করে দেখতে পারবে যে এই পরিবর্তনের আগে এবং পরে পদার্থের মোট ভর কিন্তু একই আছে, কোনো পরিবর্তন হয়নি। তাহলে খুবই সিম্পল কনসেপ্ট এটা। এবার দেখো আপাত দৃষ্টিতে আবার কিছু কিছু ঘটনা আছে যেটা দেখে তোমার মনে হবে বোধহয় ভরের নিত্যতা সূত্রটা সঠিক নয়। তুমি বলবে কিরকম, একটা মোমবাতি আছে, মোমবাতিটাকে জ্বালিয়ে দিয়েছি, মোমবাতিটা ধীরে ধীরে ক্ষয় পেতে 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 একসময় প্রায় শেষ হয়ে যাবে। তুমি কিছুটা কেরোসিন পেট্রোল বা স্পিরিটকে জ্বালিয়ে দিয়েছ, জ্বলে পুড়ে খাক হয়ে গেল, অবশেষ কিছুই রইল না। এক টুকরা কর্পূর বা ন্যাপথালিনকে খোলা বায়ুতে রেখে দিয়েছ, ধীরে ধীরে কমে গেছে। নাহলে আমরা বাড়িতে তো ন্যাপথালিন ব্যবহার করি, একবার ন্যাপথালিন কিনলে তো সারা জীবন চলতো, চলে না। দেখি ন্যাপথালিনটা আলমারিতে রাখার পর দেখি ধীরে ধীরে কখন যেন শেষ হয়ে গেছে, আর কিছু নেই। তাহলে এই ঘটনাগুলো দেখলে কি মনে হবে, বোধহয় ভরের নিত্যতার সূত্র ঠিক নয়, ভরের হ্রাস পাচ্ছে, হ্রাস ঘটছে। আবার কিছু ঘটনা ধরো, একটা ম্যাগনেশিয়ামের ফিতাকে আগুনে জ্বালিয়ে দিলাম, দহন করলাম, ছাই তৈরি হলো। তুমি দেখবে ম্যাগনেশিয়াম ফিতার আগে যা ভর ছিল
যখন পুড়ে বা দহনের ফলে যখন ম্যাগনেশিয়াম অক্সাইড অর্থাৎ ছাই তৈরি করলো, যে ছাইটার সংকেত ম্যাগনেশিয়াম অক্সাইড, তুমি দেখবে তার ভর ম্যাগনেশিয়ামের ফিতার ভরের থেকে কিন্তু বেশি হয়ে গেছে। অথবা একটা লোহার টুকরোকে তুমি আর্দ্রবায়ুতে রেখে দাও, কয়েকদিন পর দেখবে মোর্চা পড়ে গেছে। তুমি যদি লোহার টুকরোটার ভর আগে নিয়ে থাকো, কয়েকদিন রাখার পর ওর উপর যখন মরিচা পড়ছে তখন যদি তার ভর পরিমাপ করো, দেখবে তার ভর বেড়ে গেছে। তাহলে আপাত দৃষ্টিতে কিছু ঘটনা দেখা যাচ্ছে যেখানে মনে হচ্ছে বোধহয় ভরের হ্রাস ঘটছে, কারণ কপ্পুর ন্যাপথারিন এদের কাছে কিছুই অবশেষ নেই বা ছোট হয়ে গেছে, তার ভর হ্রাস পেয়েছে। একটা মোমবাতি ধীরে ধীরে ছোট হয়েছে, তার ভরের হ্রাস ঘটেছে। কেরোসিন, পেট্রোল, স্প্রিট এগুলো জ্বালিয়ে দিয়েছে, কিছুই পড়ে নেই, তাহলে মনে হবে বোধহয় ভরের হ্রাস ঘটছে। কিন্তু এই যে ঘটনাগুলো, এগুলোকে যদি আমরা একটা আবদ্ধ পাত্রের মধ্যে রেখে করি এবং পাত্রটাকে যদি একটা তুলা যন্ত্রের একটি তুলাপাত্রে বসিয়ে রেখে বাটখারার সাহায্যে আমরা তুলা যন্ত্রটাকে অনুভূমিক করে রাখি, তাহলে দেখবে পরিবর্তনের শুরুতে বা পরিবর্তনের আগে তুলা যন্ত্রটা যে অবস্থায় ছিল, পরিবর্তনের পরেও কিন্তু তুলা যন্ত্র একই অবস্থায় অর্থাৎ অনুভূমিকভাবেই রয়েছে, অর্থাৎ তার ভরের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তাহলে ভরের নিত্যতা সূত্র আপাত দৃষ্টিতে আমাদের কিছু ভ্রান্ত মনে হলেও সেটা ঠিক নয়, কারণ ভরের কোনো পরিবর্তন হয় না, সে ভৌত বা রাসায়নিক যে কোনো পরিবর্তনই হোক না কেন। এবার যদি বলি খুব সূক্ষ্মভাবে আমি বিচার করব, তাহলে কি ভরের নিত্যতা সূত্রটা একেবারে সঠিক? বিজ্ঞানীরা বলছেন না, একেবারে কিন্তু সঠিক নয়। তুমি বলবে কেন নয়? আমরা একটা জিনিস জানি যে রাসায়নিক বিক্রিয়ায় কিন্তু সর্বদা তাপের উদ্ভব বা শোষণ এটা কিন্তু হবেই, ভৌত পরিবর্তনে হতেও পারে নাও হতে পারে, কিন্তু রাসায়নিক পরিবর্তনে দেখবে সর্বদা তাপের উদ্ভব বা শোষণ একটা কিন্তু হবেই। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই তাপটা আসছে কোথায়, কোথা থেকে আসছে? বিজ্ঞানীরা বলছেন যে রাসায়নিক বিক্রিয়ায় ভরের হ্রাস বৃদ্ধি ঘটে। কেন ঘটে? ওই যে তাপের উদ্ভব বা শোষণ ঘটছে তার জন্য দায়ী হচ্ছে পদার্থের ভর, অর্থাৎ ভর শক্তিতে রূপান্তরিত হচ্ছে অথবা শক্তি ভরে রূপান্তরিত হচ্ছে। তবে এই পরিবর্তনটা ভরের শক্তিতে রূপান্তর হওয়ার পরিমাণ, অর্থাৎ যে পরিমাণ শক্তি নির্গত হয় তা যতটুকু ভরের পরিবর্তন হচ্ছে, সেই ভরটা এতই নগণ্য যে আমরা কোনো সফিস্টিকেটেড তুলা যন্ত্র দিয়েও সেটা পরিমাপ করতে পারি না, এত নগণ্য পরিমাণ ভরের পরিবর্তন হয়। আইনস্টাইন বলেছেন পদার্থের ভর এবং শক্তি সমতুল্য তার আপেক্ষিকতা বা তত্ত্বে, অর্থাৎ পদার্থের ভর এবং শক্তি পরস্পর সমতুল্য। তোমরা জানো সেই সমীকরণটা আপেক্ষিকতাবাদের, এই ওপরটায় লিখি ছোট করে, ইজ ইকাল টু এমসি স্কোয়ার। এখানে ইটা কি আমাদের জানা, এখানে লেখার জায়গাও কম, এখন এগুলো এটা মেটালে আবার এগুলো আলোচনা করতে পারবো না, তো আমি ওই জন্য এখানে লিখছি, আর নাহলে প্রয়োজন হলে প্রথম পার্টটাকে মিটিয়ে নিচ্ছি। ইজ ইকাল টু এমসি স্কোয়ার, এখানে ই হচ্ছে এনার্জি বা শক্তি, এম হচ্ছে মাস বা ভর, সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকুয়াম, অর্থাৎ শূন্য মাধ্যমে আলোর বেগ। আমি যদি বলি যে রাসায়নিক বিক্রিয়ায় ভরের যে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ যারা তাপমুচি রাসায়নিক বিক্রিয়া তাদের ক্ষেত্রে ভর শক্তিতে রূপান্তরিত হয়, তাহলে এই ভরের পরিবর্তনটা আমরা বুঝতে পারছি না কেন। তার কারণ এত সামান্য ভরের পরিবর্তন সেটা মেজার করতে পারছি না, নন মেজারেবল। তুই বলবে কীরকম? আমি যদি দেখি যে আমি এম এর মানটা এখান থেকে বার করব, যে কতটুকু ভরের পরিবর্তন হলে কতটুকু শক্তি উৎপন্ন হয়, এম ইজ ইকাল টু তাহলে ই বাই সি স্কোয়ার। আমি প্রথম অংশটা মিটিয়ে নিচ্ছি, এ
এবার আমি যদি তোমাকে বলি ইজ ইকুয়াল টু আমার ওয়ান ক্যালোরি আর সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট, আমরা তো জানি ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকুয়া, শূন্যস্থানে আলোর বেগ কত? শূন্যস্থানে আলোর বেগ হচ্ছে 3×10^10 সেন্টিমিটার পার সেকেন্ড, এটা আলোর গতিবেগ। তাহলে এখানে সি স্কোয়ার আছে, তাহলে এটার স্কোয়ার হবে। এবার ক্যালোরিটাকে আমি সিজিএস সিস্টেমে নিয়ে যাচ্ছি আর্গে, এক ক্যালোরি মানে 4.18×10^7 আর্গ ডিভাইডেড বাই 9×10^20 সেন্টিমিটার পার সেকেন্ড বা সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড স্কোয়ার ইজ ইকুয়াল টু। এবার আমি এক কাজ করি, এই ক্যালকুলেশনটা আমি মুখে মুখে কিভাবে করছি দেখো, 10^7 থেকে একটা 10 বার করে আমি একে গুণ করে নিচ্ছি, তাহলে এটা হয়ে যাচ্ছে 41.8×10^6 বাই 9×10^20। এই ইউনিটগুলো কাটাকাটি করলে হবে গ্রাম, কারণ তুমি তো এম এর মান বার করছো, এই ইউনিটটা চেঞ্জ করতে অনেকের অসুবিধে হয়। আর তো কার্যের একক সিজিএস একক, কার্য মানে বল ইন্টু সরণ, আবার বল মানে ভর ইন্টু ত্বরণ, তাহলে কতগুলো দাঁড়ালো, কার্য ইজ ইকাল টু বল ইন্টু সরণ, সরণটাকে আলাদা রেখে দিলাম, তাহলে বল রইল, বল হচ্ছে ভর ইন্টু ত্বরণ, তাহলে ভর মানে তো গ্রাম, ত্বরণ মানে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার সিজিএস সিস্টেমে, তাহলে ভর ইন্টু ত্বরণ হয়ে গেল মানে বল পেয়ে গেলাম, আর সরণ হচ্ছে সেন্টিমিটার, তার মানে গ্রাম, তাহলে এটা ইজ ইকাল টু কি দাঁড়ালো, গ্রাম সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড স্কোয়ার, তাহলে এই সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার এই সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ারের সাথে কাটাকাটি হয়ে গেল, পরে রইল গ্রাম, তাহলে সেই গ্রামটা এলো। এগুলো বুঝে নিলে তোমাকে আর মুখস্থ করতে হবে না, তুমি নিজের মতো করে সবসময় ক্যালকুলেট করে নিতে পারবে। এবার এই ভাগটা কি করব, আমি 41.8 অর্থাৎ 41.8 শুধু 9 দিয়ে ভাগ করব, তাহলে চারবার যাবে, 4×36, 5 থাকলো 58, 6×54, 4 থাকলো 40, 4×36, 4.64×10^4 নিচে 14 মানে ওপরে -14 গ্রাম। তাহলে এই ফিগারটা দেখো, এই ফিগারটা মানে আমি যদি এটাকে এর মধ্যে ঢুকিয়ে নিই, তাহলে হবে 0.13/0.464 গ্রাম। চিন্তা করে দেখো, দশমিকের পরে 13টা শূন্য, তারপর 4, 6, 4, তার মানে 1 গ্রামের কোটি কোটি ভাগের কয়েক ভাগ, 4 ভাগ, তাহলে কত ক্ষুদ্র পরিমাণ, 1 ক্যালোরি তাপ উদ্ভূত হওয়ার জন্য কত সামান্য পরিমাণ ভরের পরিবর্তন হচ্ছে, এই ভর আমরা মেজার করতে পারি না, নন মেজারেবল। তাহলে তুমি কি করে কেমিক্যাল রিয়াকশনে ভরের পরিবর্তন বুঝতে পারবে? হ্যাঁ বুঝতে পারবো, কোথায় বুঝতে পারবো, উচ্চ শক্তির প্রক্রিয়ায়, পারমাণবিক রিয়াকশনে, পারমাণবিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বুঝতে পারবো, যেখানে প্রচুর পরিমাণে শক্তির উদ্ভব হচ্ছে সেখানে মাসের পরিবর্তনটা আমরা বুঝতে পারি, উচ্চ শক্তির প্রক্রিয়ার ক্ষেত্রে ভরের নিত্যতা সূত্র সেখানে কিন্তু অ্যাপ্লিকেবল হয় না, উচ্চ শক্তি প্রক্রিয়ায় এত বিশাল পরিমাণ শক্তির উদ্ভব হয়, সেই বিশাল পরিমাণ শক্তি যতটা ভর থেকে উৎপন্ন হচ্ছে সেই ভরটা কিন্তু মেজারেবল, সেই কারণে উচ্চ শক্তির প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু ভরের নিত্যতা সূত্রটা প্রযোজ্য হয় না। সেই জন্য এই সমস্ত ক্ষেত্রে আমরা কি বলি, বা ভরের নিত্যতা সূত্রকে আমরা একটু কারেকশন করে নিয়ে
ভর এবং শক্তির নিত্যতা সূত্র হিসাবে পরিগণিত করছে। এখন শুধু ভরের কথা বলি না, যেহেতু ভর আর শক্তি পরস্পরের তুল্য, তাই জন্য বলছে যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় ভর এবং শক্তির মোট পরিমাণ বিক্রিয়ার পরেও ভর এবং শক্তির মোট পরিমাণের সাথে সমান হবে। সেই জন্য ভরের নিত্যতা সূত্রটা সত্যিকারেরই পুরোপুরি সঠিক নয়, সেই সূত্রটাকে আমরা পরিবর্তিত করে ভর এবং শক্তির সূত্র হিসাবে পরিগণিত করেছি। এই মোটামুটি হয়ে গেল তোমাদের ল অফ কনজারভেশন অফ মাস বা ভরের নিত্যতা সূত্র, যেটা আমাদের জানা ছিল তাও আমরা একটু আলোচনা করে ফেললাম। এবার আমরা চলে আসছি সেকেন্ড লতে, ল অফ কনস্ট্যান্ট অর ডেফিনিট প্রপোর্শন, স্থিরানুপাত সূত্র। কথাটার মধ্যেই অর্থটা লুকিয়ে আছে, স্থিরানুপাত, স্থির অনুপাত। এখন তুমি বলবে যে স্থির অনুপাত কিসের? ঠিকই তো, একটা যৌগকে তুমি বিভিন্নভাবে তৈরি করতে পারো, তুমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে পারো, তার উৎস বিভিন্ন হতে পারে, তার প্রাকৃতিক উৎস হতে পারে, তার কৃত্রিম উৎস হতে পারে। যেমন ধরো জল একটা যৌগ, জলকে তুমি প্রকৃতির মধ্যে থেকে কালেক্ট করতে পারো, জলকে তুমি রসায়নাগারে নিজে তৈরি করে নিতে পারো, তুমি হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাসের মিশ্রণে তড়িৎস্ফুলিঙ্গ ঘটালেই জল তৈরি হবে, তুমি উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করে দাও, তুমি জল পাবে, তুমি নেচার থেকে কালেক্ট করো, তুমি বৃষ্টির জল কালেক্ট করো, তুমি নদীর জল কালেক্ট করো, তুমি সমুদ্রের জল কালেক্ট করো, তুমি পোষ্ট্রবনের জল কালেক্ট করো, যে কোনো জায়গা থেকে তুমি জল কালেক্ট করো, প্রত্যেকটা ক্ষেত্রে দেখবে জলের মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুটো উপাদান মৌলই আছে, যে কোনো সোর্স থেকে তুমি জল নাও। এই যে উপাদান মৌল দুটো আছে হাইড্রোজেন এবং অক্সিজেন, এদের ভরের অনুপাতটা ফিক্সড, সেটাই বলছে ল অফ কনস্ট্যান্ট অর ডেফিনিট প্রপোর্শনে, অর্থাৎ স্থিরানুপাত সূত্রে কারা স্থির? একটা যৌগের মধ্যে যে উপাদান মৌলগুলো থাকে তাদের ওজন অনুপাত বা ভরের অনুপাত হচ্ছে স্থির। যৌগটাকে তুমি যেভাবে খুশি তৈরি করো, যে কোনো উৎস থেকে সংগ্রহ করো, তার উপাদান মৌল সর্বদা একই হবে এবং উপাদান মৌলগুলোর ওজন অনুপাত কিন্তু একই থাকবে। আমরা জলের কথা বললাম, জলের সংকেত তো H2O। তুমি ল্যাবরেটরিতে যে জল তৈরি করছো তার সংকেত এটা, তুমি ন্যাচারাল সোর্স থেকে যে জল কালেক্ট করছো তারও সংকেত এটা, তার মধ্যে তো দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন পরমাণু আছে, তাহলে তাদের ভরের অনুপাত কত? H2O = 2:16। কারণ তুমি জানো যে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, অক্সিজেনের পারমাণবিক ভর 16, তাহলে 2:16 = 1:8। তাহলে জলকে তুমি যেভাবে যে কোনো উৎস থেকে সংগ্রহ করো, দেখবে জলের মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুটো উপাদান মৌলই বর্তমান এবং এদের ভরের অনুপাত সর্বদা 1:8। এটা স্থিরানুপাত সূত্র, আর কিছু নেই। তবে এখানে একটা মজা আছে, স্থিরানুপাত সূত্রে তুমি যদি বিপরীত অনুসিদ্ধান্তটা ভাবো, কনভার্স অফ দ্য ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন ইজ নট অলওয়েজ ট্রু। স্থিরানুপাত সূত্রের বিপরীত অনুসিদ্ধান্ত কিন্তু সর্বদা সঠিক নয়। তুমি বলবে বিপরীত অনুসিদ্ধান্তটা কি? ঠিকই তো, বিপরীত অনুসিদ্ধান্ত কি? এখানে যেমন দেখলাম একটা যৌগের মধ্যে যে মৌলিক উপাদানগুলো আছে তাদের ভরের অনুপাত ফিক্সড, আমি যদি বিভিন্ন উপাদানগুলোর ভর ফিক্সড করে তাদেরকে কেমিক্যালি কম্বাইন করি, তাহলে যদি সর্বদা একই যৌগ তৈরি হয় তাহলে বলবো স্থিরানুপাত সূত্রের বিপরীত অনুসিদ্ধান্ত ঠিক। যদি দেখা যায় উপাদানগুলোর একটা স্থির ওজনে পরস্পরকে যুক্ত করার পর একাধিক যৌগ গঠিত হয়ে যাচ্ছে, তাহলে বলবো স্থিরানুপাত সূত্রের বিপরীত অনুসিদ্ধান্ত সঠিক নয়।
তুমি বলবে কিরকম? যেমন ধরো C2H5OH ইথানল এবং CH3OCH3 ডাইমিথাইল ইথার, দুজনের ক্ষেত্রেই তুমি দেখো কার্বন এখানে দুটো, এখানেও কার্বন দুটো, হাইড্রোজেন ছটা, হাইড্রোজেন ছটা, অর্থাৎ দুজনেরই মলিকুলার ফর্মুলা C2H6O, দুজনেরই একই। তাহলে দুটো যৌগের ক্ষেত্রেই কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের ভরের অনুপাত কিন্তু একই। তাহলে ভরের অনুপাত স্থির রেখে তুমি যদি মৌল মৌলের পরমাণুগুলোকে যুক্ত করো, তাহলে তুমি বলতে পারবে না যে এটাই তৈরি হবে, এটাও তো তৈরি হতে পারে। ইউরিয়া CONH2 হোল টুয়াইস, অ্যামোনিয়াম সায়ানেট NH4CNO একই। দেখো যে উপাদান মৌলের পরমাণুগুলো আছে, এখানে নাইট্রোজেন দুটো আছে, নাইট্রোজেন দুটো আছে, হাইড্রোজেন চারটে আছে, হাইড্রোজেন চারটে আছে, কার্বন একটা, কার্বন একটা, অক্সিজেন একটা, অক্সিজেন একটা। তার মানে এই যৌগ দুটোতেও উপাদান মৌলের পরমাণু সংখ্যা এক, তাহলে উপাদান মৌলের পরমাণুগুলোর ভরও একই থাকবে। তাহলে এই ক্ষেত্রেও যদি আমি কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে একটা নির্দিষ্ট ভরের অনুপাতে যুক্ত করি, তাহলে আমি বলতে পারবো না এই যৌগটাই তৈরি হবে, এটাও তৈরি হতে পারে। তাহলে একটা যৌগের মধ্যে মৌলিক উপাদানগুলোর ভরের অনুপাত সবসময় ফিক্সড থাকবে, স্থিরানুপাত সূত্র বলছে। উল্টো দিক থেকে আমি এবার ওজনটাকে স্থির রেখে বা ভরটাকে স্থির রেখে বিভিন্ন মৌলের পরমাণুগুলোকে যদি যুক্ত করি, তাহলে বলতে পারছি না একটা ফিক্সড যৌগ তৈরি হবে, একাধিক যৌগ তৈরি হতে পারে। আরো এক্সাম্পল আছে, অ্যাসিটিলিন, বেনজিন, এই দুটো যৌগ তুমি হিসাব করে দেখবে যে কার্বন দুটো আছে, এখানে কার্বন যদিও ছটা আছে, তোমার মনে হবে পরমাণু সংখ্যা তো এক নয়, তাহলে কি ভর একই আছে? দেখো ভরের অনুপাতটা কি হচ্ছে, আমরা তো অনুপাত বার করছি। তাহলে দুটো কার্বন মানে এখানে ২৪, দুটো হাইড্রোজেন মানে ২, এখানে ৬ বারং ৭২ আর এটা ৬, তাহলে ২ দিয়ে যদি ভাগ করে দাও তাহলে ১২:১, এটা ১২:১, একে ৬ দিয়ে ভাগ করে দাও ১২:১। দেখো ভরের অনুপাতটা কার্বন আর হাইড্রোজেনের দুই ক্ষেত্রে কিন্তু ১২:১, তাহলে আমি যদি ১২:১ এই রেশিওতে কার্বন আর হাইড্রোজেনকে যুক্ত করি, তুমি বলতে পারবে না যে অ্যাসিটিলিন তৈরি হবে, বেঞ্জিনও তৈরি হতে পারে। অ্যাসিটিলিন ইজ দ্য মনোমার অফ বেঞ্জিন, বেঞ্জিন হচ্ছে পলিমার, তার মনোমার হচ্ছে অ্যাসিটিলিন, এক্ষেত্রে হবে না। এরকম আরও লট অফ এক্সাম্পল আছে, আমরা জাস্ট দু একটাকে সামনে রেখে তোমাকে দেখালাম যে স্থিরানুপাত সূত্র ঠিক, কিন্তু স্থিরানুপাত সূত্রের বিপরীত অনুসিদ্ধান্ত যদি ভাবি, তাহলে কিন্তু সেটা সব ক্ষেত্রে ঠিক নয়, একেবারে ভুল বলছি না, সব ক্ষেত্রে ঠিক নয়। যেখানে একাধিক যৌগ তৈরি হবে না সেক্ষেত্রে ঠিক, আর যেখানে হবে সেখানে বিপরীত অনুসিদ্ধান্তটা ঠিক হবে না। আর লাস্ট হচ্ছে আর একটা কথা, এটা বলে নিই যে স্থিরানুপাত সূত্রের ব্যতিক্রমও কিছু কিছু জায়গায় ঘটে, ব্যতিক্রম যেখানে মৌলগুলো তাদের বিভিন্ন আইসোটোপের মিশ্রণ হিসাবে থাকবে, সেখানে কিন্তু ভরের তারতম্য ঘটে যাবে। যেমন আমি জলের এক্সাম্পল নিয়েছিলাম, হাইড্রোজেন ইস্টু অক্সিজেন তুমি পেয়েছিলে ১:৮। এখন হাইড্রোজেন গ্যাসের মধ্যে যদি হাইড্রোজেনের বিভিন্ন আইসোটোপগুলো বিভিন্ন অনুপাতে মিশে থাকে, তাহলে তুমি যখন অ্যাভারেজ মাসটা নেবে, তখন অ্যাভারেজ মাস তো আর ১ থাকবে না, ইট উইল বি চেঞ্জড। তুমি অক্সিজেনের কথা বলছো, অক্সিজেনের ডিফারেন্ট আইসোটোপ আছে নেচারে, ৮:১৬, ৮:১৭, ৮:১৮, হাইড্রোজেনের ১:১, ১:২, ১:৩ ডিফারেন্ট আইসোটোপ আছে নেচারে। তাহলে এই আইসোটোপের মিশ্রণটার বা আইসোটোপগুলোর যে রেশিও যদি হাইড্রোজেনের মধ্যে ভিন্ন ভিন্ন হয় বিভিন্ন উৎস থেকে পাওয়া হাইড্রোজেনে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভরের অনুপাতটা ফিক্সড থাকবে না, সেটা কিন্তু পরিবর্তিত হতে পারে। সেই ক্ষেত্রগুলো কিন্তু আমি সমস্ত লয়ের ক্ষেত্রে পাবো, প্রথম যে চারটে ল আছে, মানে প্রথমটা বাদ দিলাম,
বরের নিত্যতা সূত্র যদি বাদ দিই বাকি লগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রমটা দেখা যাবে। এই আইসোটোপের উপাদানগুলোর আইসোটোপের মিশ্রণ হিসাবে যখন উপাদানগুলো থাকবে তখন তাদের রেশিওর যদি পরিবর্তন হয়ে যায় তাহলে অ্যাভারেজ মাস পরিবর্তিত হবে, সেক্ষেত্রে কিন্তু ভরের পরিবর্তন আসতে পারে। তাহলে আমাদের ল অফ কনস্ট্যান্ট অর ডেফিনিট প্রপোর্শন হয়ে গেল শেষ। সেটা আচ্ছা, আরেকটা কথা বলা হয়নি, এটা আমাদের জেনে রাখা দরকার যে আমরা ভরের নিত্যতা সূত্রের কথা বলেছি, ভরের নিত্যতা সূত্রের প্রস্তাবক কে ছিলেন? প্রস্তাবক ছিলেন বিজ্ঞানী লাভসিয়ার, এটা আমাদের মনে রাখতে হবে। 1774 খ্রিস্টাব্দে বিজ্ঞানী লাভসিয়ার ভরের নিত্যতা সূত্রটা প্রতিষ্ঠিত করেন। আর ল অফ কনস্ট্যান্ট অর ডেফিনিট প্রপোর্শন অর্থাৎ স্থিরানুপাত সূত্র, তার প্রবক্তা হলেন জোসেফ প্রাউস্ট, এটা মনে রাখতে হবে। তিনি 1799 সালে এই সূত্রটি প্রতিষ্ঠা করেন। তারপরে আসছে ল অফ মাল্টিপল প্রপোর্শন, গুণানুপাত সূত্র। তুমি বলবে সেটা আবার কি? ভীষণ মজাদার, খুব সিম্পল। বলছে দুটো মৌল যদি পরস্পর যুক্ত হয়ে একাধিক যৌগ গঠন করে, আমি এরকম দুটো মৌল নিই যারা একাধিক যৌগ গঠন করতে পারে, একটা এক্সাম্পল নিলেই তুমি বুঝতে পারবে। যেমন ধরো খুব সিম্পলি আমি হাইড্রোজেন প্লাস অক্সিজেন নিলাম, এরা দুজন যুক্ত হয়ে দুটো ডিফারেন্ট কম্পাউন্ড তৈরি করতে পারে। কি কি? একটা স্টেবল কম্পাউন্ড, ভীষণ স্টেবল, H2O, একটা H2O2, দুটো ডিফারেন্ট কম্পাউন্ড তৈরি করলো। এবার মজাটা দেখো, দুটো যৌগেই কিন্তু মৌলিক উপাদানগুলো সেম, এদের মধ্যে একটা উপাদান মৌলের ভরটাকে আমি স্থির করে দিতে চাইছি। আগে দেখে নি যৌগগুলোতে উপাদান মৌলগুলোর ভরের অনুপাত কি আছে। জলে হাইড্রোজেন ইজ টু অক্সিজেন 2:16, আমি এটা এটাই রেখে দিলাম, 2:16 রেখে দিলাম, ওটাকে কমিয়ে 1:8 লিখতে পারতাম, প্রয়োজন নেই। হাইড্রোজেন পারঅক্সাইডে হাইড্রোজেন ইজ টু অক্সিজেন, এখানেও দেখো 2:32, দুটো যৌগে দেখো একটা মৌলের ভর বা ওজন কিন্তু ফিক্সড আছে, 2 গ্রামে ফিক্সড করেছি, এটাকে আমি 1 গ্রামও ফিক্সড করতে পারতাম, কোনো অসুবিধা নেই। যদি 2 গ্রামে ফিক্সড করি, দুটো যৌগে একটা উপাদান মৌলের ভরকে আমি ফিক্সড করে দিয়েছি, তাহলে বাকি যে উপাদানটা রইল অক্সিজেন, এই অক্সিজেনের ভরের পরিমাণটা দেখো দুই ক্ষেত্রে আলাদা। এই অক্সিজেনের এই ভরের অনুপাতটা একটা পূর্ণ সংখ্যার সরল অনুপাত হবে, অর্থাৎ উভয় ক্ষেত্রে অক্সিজেনের অনুপাতটা কত হচ্ছে, 16:32, দ্যাট ইজ 1:2, দিস ইজ এ সিম্পল হোল নাম্বার, এটা একটা সরল পূর্ণ সংখ্যা। তাহলে গুণানুপাত সূত্র কি বলছে, দুটো মৌল রাসায়নিকভাবে যুক্ত হয়ে যখন একাধিক যৌগ গঠন করবে তখন যৌগ দুটোর মধ্যে যে কোনো একটা উপাদান মৌলের ওজন বা ভর স্থির রাখলে বাকি মৌলটির ভরের অনুপাত একটি সরল পূর্ণ সংখ্যার অনুপাত হবে। আমরা সেটাই দেখালাম। তুমি এরকম বিভিন্ন যৌগ নিতে পারো, কার্বন অক্সিজেন দিয়ে কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইড যৌগ নাও, ওখানেও একটার ওজন ফিক্সড করে দাও, দেখো আর একটার যে ওজন অনুপাত পাবে সেই ওজন অনুপাতটা একটা সরল পূর্ণ সংখ্যার অনুপাত হবে। কার্বন অক্সিজেন নিচ্ছে, C+O2 CO2 CO, এখানে দেখো কার্বন ইজ টু অক্সিজেন, কার্বন 12:32, আর এখানে কার্বন ইজ টু অক্সিজেন 12:16, তাহলে এই দুটোর অনুপাত কত হচ্ছে, 2:1, অথবা যদি কার্বন মনোক্সাইড আগে নিই তাহলে 1:2, এটা একটা পূর্ণ সংখ্যার সরল অনুপাত। এটাই গেল
ল অফ মাল্টিপল প্রপোর্শন, আর এর মধ্যে কিছু নেই। ব্যতিক্রম কোথায়? যেখানে মৌলগুলো তাদের বিভিন্ন আইসোটোপের মিশ্রণ হিসাবে থাকবে, সেখানে ভরের কিছু পরিবর্তন আসবে, সেই ক্ষেত্রগুলোতেই শুধুমাত্র পরিবর্তন। তবে আরেকটা ব্যতিক্রম বলা দরকার, সেটা হচ্ছে যখন দুটো মৌল পরস্পর যুক্ত হয়ে অনেকগুলো যৌগ তৈরি করবে, সেক্ষেত্রে কিন্তু আবার গুণানুপাত সূত্রে প্রযোজ্য হবে না। কি বলবে, কীরকম? আমি ধরো কার্বন এবং হাইড্রোজেনকে যুক্ত করছি, করে অ্যালকেন তৈরি করছি, বহু অ্যালকেন তৈরি হতে পারে, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন অ্যান্ড সো অন, চলতে থাকছে, অনেকগুলো হতে পারে। এদের ক্ষেত্রে তুমি যদি কার্বনের ওজনটাকে ফিক্সড করে হাইড্রোজেনের ভরগুলো প্রতি ক্ষেত্রে নির্ণয় করে তাদের অনুপাতটাকে বার করো, অনুপাত কিন্তু পূর্ণ সংখ্যা আসবে না, দেখবে ভগ্নাংশে চলে আসছে। এটা কিন্তু গুণানুপাত সূত্রে ব্যতিক্রম, যেখানে লট অফ কম্পাউন্ডস তৈরি করে দিচ্ছে সেই ক্ষেত্রগুলোতে কিন্তু গুণানুপাত সূত্রটা ম্যাচ করছে না। আমি দেখিয়ে দিই এখানে, কার্বন হচ্ছে তোমার 12, হাইড্রোজেন হচ্ছে 4, 24, 6, 36, 8, 48, 10। এবার দেখো, 12 ভাগের সাথে যুক্ত আছে এখানে 4 ভাগ, তাহলে আমি এটাকে আবার লিখছি 12 4। এটাকেও যদি 12 করতে চাই তাহলে 2 দিয়ে ভাগ করব, 12 3। এটাকে যদি করি 12 8 3, এটাকে যদি করতে চাই এটাতে আরো লিখে ফেলেছি 12 12 4 দিয়ে ভাগ করলে 10 4, তাহলে এটা 4ই রইল, 3 রইল, এটা 8 3 মানে 3 2 6 2.66, 2.5। দেখো এই দুটো পূর্ণ সংখ্যা এলো, এরা কিন্তু ভগ্নাংশে চলে আসছে। এদের ক্ষেত্রে তাহলে কিন্তু গুণানুপাত সূত্রটা প্রযোজ্য হবে না। এবার তাহলে যাব 4 নম্বর লতে, ল অফ রিসিপ্রোকাল প্রপোর্শনস। এটাই কিন্তু তুলনামূলক একটু কঠিন। যে 5টা ল আছে তার মধ্যে প্রথম এবং শেষ লটা কিন্তু আমরা নিচু ক্লাসে পেয়েছি, মাঝের 3টা আমাদের কাছে আননোন, তার মধ্যে 2টো আমরা অলরেডি পড়ে ফেলেছি, সেটা দেখলেই যে ভীষণই সিম্পল। এই চতুর্থ লটা তুলনামূলক একটু কঠিন, এটা ডেফিনিশন দিলে আমি যখন বাংলায় বলবো তোমাকে তুমি বুঝে উঠতে পারবে না। তাহলে কীরকম? দেখো, যখন দুটো মৌল পৃথক পৃথকভাবে অন্য একটা মৌলের নির্দিষ্ট ওজনের সাথে যুক্ত হয়ে যে যে ওজনে যুক্ত হয়ে যৌগ গঠন করবে, মৌলগুলো যদি নিজেদের মধ্যে বিক্রিয়া করে যৌগ গঠনে সমর্থ হয়, তাহলে পূর্বের ওই ওজনে বা ওই ওজনগুলোর একটি বা দুটির সরল গুণিতক বা উপগুণিতকে যুক্ত থাকবে। বিষয়বস্তু যদি বোঝা না থাকে তাহলে এই ভাষাটা শুনে তুমি সূত্রটাকে কিছু বুঝে উঠতে পারবে না। ওই জন্য আমরা কি করি, এই সূত্রটা বোঝার আগে আগে বিষয়বস্তুটাকে বুঝতে হবে। তুমি বলবে কীরকম? দেখো, আমি দুটো ভিন্ন মৌল প্রথমে নিচ্ছি, একটা হচ্ছে কার্বন আর একটা হচ্ছে অক্সিজেন। একটা কার্বন আর একটা অক্সিজেন, এরা পৃথকভাবে হাইড্রোজেনের সাথে যুক্ত হচ্ছে দুজনেই। এবার কার্বন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে তৈরি করলো একটা সিম্পল কম্পাউন্ড, মিথেন। অক্সিজেন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে তৈরি করলো স্টেবল কম্পাউন্ড, জল। তাহলে দুটো সেপারেট এলিমেন্ট অপর একটা এলিমেন্টের সাথে যুক্ত হচ্ছে, বলছে অপর এলিমেন্টের
নির্দিষ্ট ভরের সাথে এরা যে যে ওজন অনুপাতে যুক্ত হবে, এরা যদি নিজেদের মধ্যে বিক্রিয়া করে যৌগ গঠনের সমর্থ হয়, তাহলে পূর্বের ওই ওজনে অথবা ওই ওজনগুলোর একটি বা দুটি সরল গুণিতক বা উপগুণিতকে যুক্ত থাকবে। তাহলে কীরকম হলো ব্যাপারটা? আমি কার্বন আর অক্সিজেনকে সেপারেটলি হাইড্রোজেনের সাথে যুক্ত করে দুটো ডিফারেন্ট কম্পাউন্ড তৈরি করেছি, মিথেন এবং জল। এবার মিথেনে আমি দেখি যে আমার হাইড্রোজেন ইজ টু কার্বন কত আছে। আমি ইচ্ছে করে উল্টিয়ে নিলাম, কারণ এই দুটো কম্পাউন্ডের মধ্যে দেখো কমন হচ্ছে হাইড্রোজেন, ওই জন্য হাইড্রোজেনটাকে প্রথমে রাখলাম ইচ্ছে করে। তাহলে হাইড্রোজেন আর কার্বনের রেশিও কত হচ্ছে? 4:12। এখানে হাইড্রোজেন আর অক্সিজেনের রেশিও কত হচ্ছে? 2:16। তাহলে আমি যদি এটাকে সিম্পলিফাই করি, তাহলে এই রেশিওটা হচ্ছে 1:3, এই রেশিওটা হচ্ছে 1:8। তার মানে দেখো এই দুটো যৌগে হাইড্রোজেনের ভরটাকে আমি নির্দিষ্ট করে দিয়েছি 1 গ্রাম। হাইড্রোজেনের 1 গ্রামের সাথে এই কার্বন আর অক্সিজেন কতটা যুক্ত হয়েছে? এটার 3 ভাগ, এটার 8 ভাগ। অর্থাৎ আমি যদি বলি এখানে হাইড্রোজেন যদি 1 ভাগ ওজনের হয়, তাহলে এই 1 ভাগ ওজনের হাইড্রোজেনের সাথে কার্বনের যুক্ত হয়েছে 3 ভাগ ওজন, আর অক্সিজেনের যুক্ত হয়েছে 8 ভাগ ওজন। এই জায়গাটা আগে ভালো করে বুঝে নাও। আমি কার্বনকে সেপারেটলি হাইড্রোজেনের সাথে যুক্ত করে মিথেন তৈরি করেছি, আমি অক্সিজেনকে হাইড্রোজেনের সাথে সেপারেটলি যুক্ত করে আমি জল তৈরি করেছি। এই দুটো যৌগে যেটা কমন হাইড্রোজেন, তার ওজনটাকে বা ভরটাকে আমি ফিক্সড করে দিয়েছি 1:1 করে দিয়ে দেখলাম বাকি যারা রয়েছে অর্থাৎ কার্বন এবং অক্সিজেন, তাদের ভরের রেশিওটা কি? 3:8। অর্থাৎ কার্বন ইজ টু অক্সিজেন এখানে আমি দেখলাম 3:8। এটুকু বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। এইবার আমি কি বলছি, এরা যদি নিজেদের মধ্যে বিক্রিয়া করে, এখন কার্বন আর অক্সিজেন ধরো বিক্রিয়া করলো, এরা বিক্রিয়া করে যদি একাধিক যৌগ গঠন করে, এ বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড তৈরি করে, আবার কার্বন ডাইঅক্সাইডও তৈরি করে। এবার তুমি যদি কার্বন মনোক্সাইডে যাও, তাহলে কার্বন ইজ টু অক্সিজেন এখানে কত আছে দেখো? 12:16। তুমি যদি 4 দিয়ে ভাগ করে দাও 3:4। আর এখানে যদি 3:2 অক্সিজেন নাও, তাহলে এখানে দেখো 12:32। তুমি যদি 4 দিয়ে ভাগ করে দাও 3:8। তাহলে এই যে কার্বন আর অক্সিজেন যুক্ত হয়ে যখন কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, তখন কিন্তু এই অনুপাতে যুক্ত হলো, দেখো 3:8 আছে। এখানে 3 না হয়ে 3-এর কোনো গুণিতক হতে পারতো, এখানে 8 ছিল, এখানে 8 না হয়ে 8-এর কোনো গুণিতক হতে পারতো, 16 হতে পারতো, 24 হতে পারতো, সেটা হতে পারতো, নতুবা 3:8 এই রেশিওতে থাকবে। এখানে দেখো কার্বন 3 ভাগে ছিল, এখানে কার্বন কিন্তু 3 ভাগেই রয়েছে, এখানে 8 রয়েছে, এখানে কিন্তু 4 রয়েছে, 4 কিন্তু 8-এর একটা উপগুণিতক। অর্থাৎ আমি 4টাকে এইভাবে লিখতে পারি 8×2½, এটা 8-এর একটা উপগুণিতক। তাহলে এরকম দুই ক্ষেত্রেই হতে পারতো, আবার একটার ক্ষেত্রেও হতে পারতো। ওই জন্য ডেফিনেশনে বলেছি একটা বা দুটোর সরল গুণিতক বা উপগুণিতকে যুক্ত থাকবে, কোথাও গুণিতকে থাকতে পারে, কোথাও উপগুণিতকে থাকতে পারে। তাহলে এবার ডেফিনেশনটা তৈরি করি, তাহলে এক্সাম্পলটা বুঝে গেছি। দুটো সেপারেট এলিমেন্ট, অপর একটা এলিমেন্টের ফিক্সড মাসের সাথে, ফিক্সড কোয়ান্টিটির সাথে যখন যুক্ত হচ্ছে, আমি এখানে 1 ভাগ ধরেছি, সেই 1 ভাগের সাথে কার্বন আর অক্সিজেন কতটা যুক্ত হয়েছে? 3 ভাগ আর 8 ভাগ। এরা যদি বিক্রিয়া করে যৌগ গঠনে সক্ষম হয়, তাহলে এই রেশিওতেই থাকতে হবে। আমরা দেখলাম এখানে যে কার্বন অক্সিজেন দেখো এখানে ওই রেশিওতেই আছে, এখানে একটার উপগুণিতকে আছে, নাহলে গুণিতকে থাকতো, হয় এই রেশিওতে থাকবে 3:8, নাহলে এদের একটা বা দুটোর
গুণিতক বা উপগুণিতকে থাকবে। এখানে তিন না থেকে এখানে তিন না হয়ে ছয় হতে পারত, নয় হতে পারত, বারো হতে পারত, তিনের গুণিতকে থাকবে। তাহলে ডেফিনিশনটা কি দাঁড়ালো? যখন দুটো পৃথক মৌল, দুয়ের অধিকও হতে পারে, অপর একটা মৌলের নির্দিষ্ট ওজনের সাথে বা নির্দিষ্ট ভরের সাথে যে যে ভরে যুক্ত হয়ে যৌগ গঠন করে, ওই মৌলগুলো নিজেদের মধ্যে যুক্ত হয়ে যদি যৌগ গঠনে সমর্থন হয়, তাহলে পূর্বের ওই অনুপাতে বা ওই অনুপাতগুলোর একটি বা দুটির সরল গুণিতক বা উপগুণিতকে যুক্ত থাকবে। এটাই হচ্ছে মিথানুপাত সূত্র। তাহলে মোটামুটিভাবে দেখো, আমরা চারটা সূত্র অর্থাৎ স্টয়চিওমেট্রিক লস, যেগুলো যেগুলো পদার্থের ভর সংক্রান্ত, সেই চারটা সূত্র কিন্তু আমাদের হয়ে গেল। বাকি থাকলো গ্যাস আয়তন সূত্র, যেটা আমরা এর আগে নিচু ক্লাসে পেয়েছি, তাও আমরা একটু আলোচনা করে নেব খুব ছোট করে, আছেও ছোট একদম। তাহলে এবার হচ্ছে গেলুসাক্স গ্যাসিয়াস ল, গেলুসাক্স ল অফ গ্যাসিয়াস ভলিউম। কি বলছে গেলুসাকের গ্যাস আয়তন সূত্র? বলছে গ্যাসীয় রাসায়নিক বিক্রিয়ায় গ্যাসগুলোর আয়তনের অনুপাত হবে সরল। উৎপন্ন পদার্থও যদি গ্যাসীয় হয়, তাহলে তার আয়তনও বিক্রিয়ক গ্যাসগুলোর আয়তনের সাথে সরল অনুপাতে থাকবে। কীরকম ব্যাপার? গ্যাসীয় রাসায়নিক বিক্রিয়া বলেছে, তাহলে আমরা একটা যে কোনো গ্যাসীয় রাসায়নিক বিক্রিয়া নিই, সিম্পল এন টু প্লাস থ্রি এইচ টু রিভার্সেবল সাইন টু এন এইচ থ্রি। এটা একটা গ্যাসিয়াস কেমিক্যাল রিয়াকশন, গ্যাসীয় রাসায়নিক বিক্রিয়া। সবাই গ্যাসিয়াস স্টেটে আছে, দেখো ফিজিক্যাল স্টেটগুলো উল্লেখ করা আছে। এখানে নাইট্রোজেন আর হাইড্রোজেনের আয়তনের অনুপাত কি? এক ভাগ আয়তনের নাইট্রোজেন, তিন ভাগ হাইড্রোজেন, তিন ভাগ আয়তনের হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে। তাহলে আয়তনের রেশিওটা কি? ওয়ান ইস টু থ্রি। এটা একটা সিম্পল রেশিও। উৎপন্ন পদার্থও দেখলাম গ্যাসীয়, তার আয়তন কত? দুই। তাহলে এদের প্রত্যেকের আয়তনের অনুপাত কত? ওয়ান ইস টু থ্রি ইস টু টু। এটা একটা সিম্পল রেশিও। এরকম তুমি যে কোনো ক্ষেত্রে নাও, এন টু প্লাস ও টু রিভার্সেবল সাইন টু এন ও। এখানে দেখো এক আয়তন নাইট্রোজেন, এক আয়তন অক্সিজেন, দুই আয়তন নাইট্রিক অক্সাইড। তাহলে রেশিওটা কি? ওয়ান ইস টু ওয়ান ইস টু টু। এটা একটা সিম্পল রেশিও। এটাই গেলুসাকের গ্যাস আয়তন সূত্র, আর কিছু নেই। রাসায়নিক সংযোগ সূত্রগুলো শেষ হয়ে গেল। তবে কি, এই চ্যাপ্টারে এই বিষয়ের উপর, এই সূত্রগুলোর উপর অনেক অঙ্ক আছে, অঙ্কগুলো কিন্তু তোমাদের অনুশীলন করতে হবে নিজেদের। নেক্সট আমরা যাব ডাল্টনস অ্যাটমিক থিওরি। ক্লাস এইট থেকে আমরা পড়ছি, ক্লাস এইট থেকে আমরা পড়ছি ডাল্টনস অ্যাটমিক থিওরি। কি বিষয়বস্তু? এই চকটা আমরা যদি ক্রমাগত ভাঙতে থাকি, তাহলে কি হবে? ভাঙতে 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 এমন একটা অবস্থায় আসবে যখন তাকে আর ভাঙা যাবে না। পদার্থের এই চরম অবস্থাটা শুধুমাত্র কল্পনা করা যায়, একে খালি চোখে তো দেখাই যায় না। ইভেন ইলেকট্রন মাইক্রোস্কোপ যন্ত্রেও আমরা একে দেখতে পাই না। ইলেকট্রন মাইক্রোস্কোপ যন্ত্রে একটা বস্তুকে এক লক্ষ গুণ বড় করে দেখানো হয়,
সেখানেও দেখতে পাই না। তাহলে পদার্থের এই চরম অবস্থাটাকে আমরা শুধুমাত্র কল্পনা করতে পারি, আর কিছু নয়, তাকে চোখে দেখা সম্ভব নয়, মাইক্রোস্কোপে দেখা সম্ভব নয়, ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখা সম্ভব নয়। এই চরম অবস্থাটা কল্পনা করেছিলেন একই সাথে দুজন দার্শনিক, একজন ভারতীয় দার্শনিক, ভারতীয় ঋষি কনাদ, আর একজন গ্রিক দার্শনিক ডেমোক্রেটাস। তো এত ক্ষুদ্র কণা যাকে চোখে দেখা যায় না তাকে নিয়ে গবেষণা করার দুঃসাহস কে দেখাবে? দীর্ঘদিন ধারণা এরকমই ছিল, পড়েছিল যে হ্যাঁ, পদার্থের এরকম একটা চরম অবিভাজ্য কণা যেটা আমরা সবাই অনুমান করতে পারছি, কল্পনা করতে পারছি, যাকে চোখে দেখা যায় না, হ্যাঁ, সেই অবস্থাটার নাম হচ্ছে পরমাণু। পরমাণু হিসাবে তাকে চিহ্নিত করা হয়েছিল। দীর্ঘদিন পর 1808 খ্রিস্টাব্দে ইংরেজ বিজ্ঞানী ডাল্টন, তিনি প্রথম বৈজ্ঞানিক চিন্তাভাবনার উপর ভিত্তি করে পরমাণু সম্পর্কিত কয়েকটা তথ্য উপস্থাপন করলেন। তার এই তথ্যগুলোকে আমরা বলছি একত্রে ডাল্টনের পরমাণুবাদ। তাহলে ডাল্টনস অ্যাটমিক থিওরি মানে ডাল্টনের পরমাণুবাদ। পরমাণুবাদটা কি? পরমাণু সম্পর্কিত প্রথম দু চারটা যে কথা বলেছেন সেটা লিপিবদ্ধ করা হয়েছে, তাদেরকে একত্রে আমরা বলছি ডাল্টনের পরমাণুবাদ। তাহলে তুমি বলবে যে বৈজ্ঞানিক চিন্তাভাবনার উপর ভিত্তি করে ডাল্টন কি বলেছেন পরমাণু সম্পর্কে? এরকম পাঁচটা তথ্য তিনি দিয়েছেন, যে পাঁচটা তথ্যকে আমরা একত্রে বলছি ডাল্টনের পরমাণুবাদ। তুমি বলবে কি কি পাঁচটা তথ্য? বলছে সমস্ত মৌলিক পদার্থ বা সমস্ত পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র নিরেট অবিভাজ্য কণা দ্বারা গঠিত। একটা চক এত বড় ছিল, লিখতে 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 একদম ছোট হয়ে গেছে, অনেক গুঁড়ো পড়েছে, সেই গুঁড়োগুলোকে আবার যদি একত্রিত করি তাহলে আবার একটা চকের আকার পাবে। তাহলে এরকম প্রত্যেকটা পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমবায়ে গঠিত, যে কণাগুলো নিরেট, এই ক্ষুদ্র কণাগুলোকে বলা হচ্ছে পরমাণু। কোন রকম রাসায়নিক পরমাণু রাসায়নিক প্রক্রিয়া দ্বারা তুমি পরমাণুকে ভাঙতে পারবে না, পরমাণুকে সৃষ্টি করতে পারবে না, পরমাণুকে ধ্বংস করতে পারবে না। তার মানে কোনো রকম রাসায়নিক প্রক্রিয়া দ্বারা পরমাণু সৃষ্টি করা যায় না, পরমাণু ধ্বংস করা যায় না, বা পরমাণুকে ভাঙা যায় না। এটা হলো দ্বিতীয় তথ্য। তৃতীয় তথ্য বলছে একই মৌলের পরমাণুগুলো ভর এবং ধর্মে অভিন্ন হবে। এটাই তো স্বাভাবিক, আমি সোনাকে ভাঙছি, ভেঙে সোনার অসংখ্য পরমাণু নিলাম, তাহলে সেই পরমাণুগুলোর ধর্ম তো একই হবে, সেই পরমাণুগুলোর প্রত্যেকের ভর তো একই হবে। তাই বলছে একই মৌলের পরমাণুগুলো ভর এবং ধর্মে অভিন্ন হবে। বিভিন্ন মৌলের পরমাণুগুলো ভর এবং ধর্মে বিভিন্ন হবে, এটাই তো স্বাভাবিক। আমি লোহার পরমাণু নিয়েছি, আমি সোনার পরমাণু নিয়েছি, আমি রূপার পরমাণু নিয়েছি, তাহলে এদের প্রত্যেকের পরমাণুর ভর আলাদা হবে, এদের প্রত্যেকের ধর্ম আলাদা হবে, এটাই তো স্বাভাবিক। তাই বলছে বিভিন্ন মৌলের পরমাণুগুলো ভর এবং ধর্মে বিভিন্ন। এটা হয়ে গেল চার নম্বর তথ্য। আর লাস্ট পাঁচ নম্বর তথ্য, সব থেকে ফান্ডামেন্টাল যেটা, সেটা হচ্ছে পরমাণুই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং সর্বদা পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করে। এই পাঁচটা তথ্যকে আমরা বলেছি একত্রে ডাল্টনের পরমাণুবাদ। এগুলো তোমরা নিজেরাও পড়েছ নিচু ক্লাসে, আমরা জাস্ট পুনরালোচনা করলাম এখানে। এবার দেখতে হবে যে আধুনিক বিজ্ঞানের আলোকে এই তথ্যগুলো কতটুকু সঠিক। আমরা জাস্ট একটু শুধু যাচাই করে নিই, আমাদের সময় অনেক কমে এসছে, আমরা জাস্ট শুধু একটু যাচাই করে নেব। আমরা বলেছি পরমাণু সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না, কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে তেজস্ক্রিয়তা আবিষ্কারের পরে আমরা জানতে পেরেছি যে একটা মৌল থেকে আর একটা মৌল সৃষ্টি করা সম্ভব, অর্থাৎ মৌল সৃষ্টি করা যায়, মৌল ধ্বংস করা যায়। তুমি জানবে ইউরেনিয়াম একটা তেজস্ক্রিয় মৌল যার পারমাণবিক সংখ্যা 92, মাস নাম্বার 238।
একটা আলফা কণা যদি রেডিয়েশন করে, তাহলে এর মাস নাম্বার, এর নিউক্লিয়ার চার্জ কমে হয় 90, এলিমেন্টটা চেঞ্জ হয়ে গেল, ইউরেনিয়াম থেকে হলো থোরিয়াম, যার মাস নাম্বার হলো 234। একটা মৌল দেখো আরেকটা মৌলে রূপান্তরিত হলো, তাহলে পরমাণু সৃষ্টি করতে পেরেছি, পরমাণু ধ্বংস করতে পেরেছি। তাহলে তেজস্ক্রিয়তা আবিষ্কারের পরে আমাদের ধারণাটাই পাল্টে গেল যে পরমাণু সৃষ্টি বা ধ্বংস সম্ভব নয়, সেটা দেখা গেল বাস্তবে সম্ভব। দুই নম্বর হচ্ছে, একই মৌলের পরমাণুগুলো তাদের ভর এবং ধর্ম অভিন্ন হবে। যখন আইসোটোপ আবিষ্কার হলো, আমরা দেখলাম যে আইসোটোপগুলো ভর কিন্তু আলাদা, তাদের ধর্মের কিছুটা মিল থাকলেও তাদের ভর কিন্তু আলাদা। তাহলে একই মৌলের বিভিন্ন ভরের পরমাণু পাওয়া গেল। তাহলে আধুনিক বিজ্ঞানের আলোকে ডাল্টনের পরমাণুবাদের তাহলে দ্বিতীয় তথ্যটা কিন্তু সঠিক রইল না। দেখা গেল যে এই তথ্যটা সর্বতোভাবে সঠিক নয়, অর্থাৎ যাদের আইসোটোপ আছে সে সমস্ত মৌলের ক্ষেত্রে যে বিভিন্ন পরমাণুগুলো পাবে তাদের ভর আলাদা হচ্ছে। তিন নম্বর, তুমি যদি বিভিন্ন মৌলের পরমাণুগুলো নাও, আমরা বলেছি তাদের ভর আলাদা হবে, তাদের ধর্ম আলাদা হবে। কিন্তু আইসোবার আবিষ্কারের পরে আমরা দেখলাম, যেমন ধরো 18 আর্গন 40, 20 ক্যালসিয়াম 40, দেখো এদের দুজনেরই ভর কিন্তু একই, ভিন্ন মৌলের পরমাণু, ভর আলাদা, ধর্ম তো আলাদা হবেই, ভর আলাদা বলছি, ভর তো একই, ভিন্ন মৌলের পরমাণু, ধর্ম তো আলাদাই হবে কিন্তু ভর একই। ডাল্টন প্রথমে বলেছিলেন যে বিভিন্ন মৌলের পরমাণুগুলো তাদের ভর এবং ধর্ম কিন্তু আলাদা হবে, সেটাও কিন্তু ঠিক নয়। আর লাস্ট যেটা কারেকশন, সেটা আমাদের আপাত দৃষ্টিতে মনে হয় বোধহয় ঠিক, পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আধুনিক বিজ্ঞান বলছে না পরমাণু করে না, পরমাণুর সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এই ধারণাটাও ডাল্টনের ঠিক নয়। তাহলে পরমাণুগুলো কি পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত থেকে যৌগ গঠন করে? এটাও সার্বিকভাবে সত্য নয়। প্রাকৃতিক যত যৌগ আছে তাদের ক্ষেত্রে সত্য, কিন্তু বিজ্ঞানীরা কৃত্রিমভাবে কিছু যৌগ তৈরি করতে সমর্থ হয়েছেন যেখানে পরমাণুগুলো পূর্ণ সংখ্যায় নয়, ভগ্নাংশে যুক্ত আছে। তুমি বলবে কীরকম? যেমন ধরো Cu 1.7s, কপার সালফাইড, দেখো কপার পরমাণু সালফার পরমাণু তাদের রেশিওটা দেখো, এখানে পরমাণুগুলো ভগ্নাংশে যুক্ত হয়েছে। টাইটেনিয়াম অক্সাইড Ti 0.75O, এখানে দেখো পরমাণুগুলো ভগ্নাংশে যুক্ত হয়েছে। ভ্যানাডিয়াম হাইড্রাইড VH 0.56, এখানে দেখো ভগ্নাংশে যুক্ত হয়েছে। তাহলে ডাল্টনের পরমাণুবাদের পঞ্চম তথ্যটাও ঠিক হলো না। পঞ্চম তথ্য দেখা গেল যে কৃত্রিমভাবে আমরা কিছু যৌগ তৈরি করতে সমর্থ হয়েছি যেখানে পরমাণুগুলো ভগ্নাংশে যুক্ত আছে। যেখানে পরমাণু ভগ্নাংশে যুক্ত হয়ে যৌগ গঠন করে, এই যৌগগুলোকে আমরা বলি বার্থেলোডীয় যৌগ বা ইন্টারস্টেশিয়ান কম্পাউন্ড। এটা খেয়াল রাখবে, এটা পরীক্ষায় দেওয়া হয় যে বার্থেলোডীয় যৌগ কারা। আর যেখানে পরমাণুগুলো পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করে তাদেরকে আমরা বলি ডাল্টনীয় যৌগ। যত প্রাকৃতিক যৌগ আছে সব হলো ডাল্টনীয় যৌগ। তাহলে এই আমাদের সময় শেষ হয়ে গেছে, আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করে রাখলাম। এর পরের দিন আমরা এটাকে কন্টিনিউ করব, আমরা অ্যাটমিক ওয়েটের মধ্যে যাব এবং অ্যাটমিক ওয়েটের যে বিভিন্ন স্কেলগুলো আছে সেই স্কেলগুলোর মধ্যে আমরা যাব। আমরা
বিষয়টাকে পরবর্তীতে আরও এগিয়ে নিয়ে যাবো।